চাকরির প্রলোভন দেখিয়ে ফ্ল্যাটে ডেকে রাতভর গণধর্ষণ করা হলো এক যুবতীকে। ভোর রাতে ওই যুবতী পালাতে গিয়ে বহুতল থেকে ঝাঁপ দেন। এ ঘটনায় মারাত্মক জখম হন তিনি। ঘটনাস্থল থেকে পুলিশই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দক্ষিণ মুম্বাইয়ের পাইধনির এই ঘটনায় শুক্রবার অভিযুক্ত দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার ভোরে পাইধনির একটি বহুতলের নালার সামনে এক যুবতীকে পড়ে কাতরাতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ আসার পরেই গণধর্ষণের খবর প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে জানা গেছে যে দুই যুবক মিলে ওই যুবতীকে ধর্ষণ করে তাদের একজন পূর্ব পরিচিত। সেই পরিচিত যুবকের সঙ্গেই বৃহস্পতিবার রাতে দক্ষিণ মুম্বাইয়ের ওই ফ্ল্যাটে এসেছিল। সেখানে তারা একসঙ্গে ডিনারও করে। এরপর রাতভর ওই দুই যুবক মিলে তাকে ধর্ষণ করে। ভোর রাতে অভিযুক্তরা ঘুমিয়ে পড়লে নিগৃহীতা যুবতী পালানোর চেষ্টা করেন। তখন ওই ছয়তলার উপর থেকে সোজা নিচে ঝাঁপ মারেন। মারাত্মক চোট পাওয়ায় সেখান থেকে উঠে পালাতে পারেননি। সকাল পর্যন্ত সেখানেই নালার পাশে পড়েছিলেন। পরে পুলিশই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশের কাছে লিখিত অভিযোগে ওই যুবতী আরও জানিয়েছেন, দিন দশেক আগে পরিচিত যুবকের সঙ্গেই তিনি উত্তরপ্রদেশ থেকে মুম্বাইয়ে আসেন। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাকে মুম্বাইয়ে আনা হয়। বাড়ি ভাড়া নিয়ে থানের ভিওয়ান্ডিতে উঠেছিলেন। সেখানে পূর্বপরিচিত ওই যুবক আগেও একবার তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে জেরা চলছে।